আপনারা যাচাই করে নেবেন, আপনারা জাস্টিফাই করবেন কোন দোকানটা ভালো, সেই দোকানে আসবেন। যদি আমাকে মনে হয় আমি খারাপ আছি, আমার দোকানে মাল সংগ্রহ করতে হবে না, কিন্তু আমি তৃণমূল স্তর থেকে উঠে আসা, তো তাই আপনাদের পয়সাটাও যে কত দরদ দিয়ে শ্রম দিয়ে রোজগার করা সেটা আমরা বুঝতে পারি, তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। অনেকে হয়তো বলবেন দাদা ভাই খুব বেশি কথা বলে ফেলছেন, কিন্তু এগুলো আবেগ থেকে আসে, তো তাই এটা রোধ করতে রোধ করা যায় না। আমরা বলি কার হচ্ছে কি, আমরা বলবো না পাঁচটা কমে দেবো, দশটা কমে দেবো, আমরা বলবো কোম্পানি রেটে দেবো। আমরা কারোর সাথে বলবো না, কারণ সে পঞ্চাশ টাকা লাভ রেখে পাঁচ টাকা কম নিতেই পারে, তার সমকক্ষ আরেকজন পাঁচ টাকা কম দিতে পারে, কিন্তু আমরা বলবো যে আপনারা আসুন দেখুন কোম্পানি রেটে মাল নিন, আপনারা কোম্পানি রেটে মাল নিয়ে বিক্রি করুন, দেখুন একটা বড় দোকানের সাথে আপনি চ্যালেঞ্জ করুন, বড় বাজারের সাথে চ্যালেঞ্জ করুন, সেই চ্যালেঞ্জ আপনাকে আমরা জুড়ে দেব এবং সেইভাবে আমরা মাল দেব। আমরা কোনো দোকানদারের সাথে কম্পেয়ার করব না, কোনো দোকানদারের সাথে চ্যালেঞ্জ করব না, আমরা চ্যালেঞ্জ করব কোম্পানির দামের সাথে, যে কোম্পানির দামে আপনাদের আমরা দিতে পারি কি না। এখন আমাদের এই করোনার আবহটা অনেকটাই মানে কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা বলবো আপনারা বেকারত্বে যারা ভুগছেন আসুন, আপনারা দেখুন, এবং আপনারা অল্প পুঁজি হলেও এইটাই দুর্গা পূজাটা হয়েছে একদম ব্যবসার মোক্ষম সময়, এই সময় আপনারা ব্যবসা শুরু করুন, এবং আপনাদের যতটা বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করার কথা সেটা আমরা করে দেবো। ব্যবসা বহু মানুষের কাছে স্বপ্ন, আবার বহু মানুষের কাছে ব্যবসাই হলো জীবন। ব্যবসা করার ইচ্ছা আমাদের মধ্যে অনেকেরই থাকে, কিন্তু সঠিক সন্ধান আমরা কজন পাই, যেখান থেকে মালটা কিনে আমরা ব্যবসা করব আমরা মনের মতো। আজ আমি আপনাদের শাড়ির ব্যবসা করার জন্য এক সঠিক সন্ধান দেব। শাড়ি এমন এক আইটেম যার কোনো এমআরপি থাকে না, আপনার মার্কেট যেমন হবে আপনি তত পার্সেন্ট প্রফিট করতে পারবেন। শাড়ি বাদেও কুর্তি, নাইটি, যাবতীয় রেডিমেড আইটেম সব কিছুই পাবেন, যা হবে অনেকটাই চিপ প্রাইসের মধ্যে। চলুন শুরু করা যাক, আর সর্বদাই আর সবসময়ের জন্যই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, আগে ভালো মতো রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এটা কিনে আপনার প্রফিট হবে তো, এটা কিনে আপনি ব্যবসা করতে পারবেন তো, সমস্ত কিছু ভেরিফাই করে তারপরই কিনুন। সবসময় চেষ্টা করুন অনলাইনে না কিনে দোকানে গিয়ে অফলাইনে কিনবার, সেক্ষেত্রে আপনি হাতে নিয়ে ভালো মতো দেখে শুনে কিনতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার ব্যবসায় কোনো লাভ বা ক্ষতি হলে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন কালেকশনগুলি। আপনার নাম? দিলীপ পাল। আচ্ছা, আবার বহুদিন বাদে চলে এলাম। হ্যাঁ, একটা ভিডিও নিয়ে। আগে তো অনেক ভিডিও ছিল আপনার, আমার সাথে অনেক ভিডিও রয়েছে, সবাই কম বেশি আপনার সম্পর্কে জানেন আর কি। হ্যাঁ, সব নেমটা কি রয়েছে? আদি মাতা মনমোহিনী বস্ত্রালয়, এই নিয়ে মনে হয় গোটা 10-12 ভিডিও হলো আপনার চ্যানেলে। মোটামুটি আমরা অভূত রেসপন্স পেয়েছি, কোনো কোনো ভিডিওতে আমাদের 8 লক্ষ 10 লক্ষ, রেডিমেডের ঘরে যেমন 10 লক্ষ একটা রান করছে, আর আমার কাপড়ের ঘরে একটা 11 লক্ষতে রান করছে, এবং ভালো আমরা রেসপন্স পেয়েছি, এবং সবাই আমাদের এই ভিডিও দেখে সবাই আসছে, এবং সবাই বলছে যে না আমরা যেমনভাবে দেখছি তেমনভাবে পাচ্ছি, এবং তাতে আমাদেরও গর্ববোধ হয়। স্টকও তো হিউজ রয়েছে এখানে, একই সাথে তোলায় সব কিছুই পেয়ে যাবেন মোটামুটি। আমরা স্টক সম্পর্কে কিছু বলবো না, এই কারণে ইদানিং শুধু যে ভিডিও অনলাইনে ভিডিও দিচ্ছে সেই বলছে, কেউ বলছে এজেন্ট, কেউ বলছে ডিস্ট্রিবিউটার, কেউ বলছে ডিলারশিপ, কেউ বলছে খাঁচানায় বসে আছি, যার জন্য এই সব কথা শুনে আমাদের খুব লজ্জা হয়। যে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে দেখুন যে কোম্পানির মালিক হয় সে কোনো দোকান দিয়ে বসতে পারে না, সে প্রোডাকশন দিয়ে হোলসেলারদের কাছে মাল দিয়ে দেবে, হোলসেলাররা মাল বিক্রি করবে। কোম্পানির মালিক যদি দোকান দিয়ে বসতো তাহলে সে কোম্পানি চালাতে পারবে না। ওই ডিস্ট্রিবিউটার, খাজানা, এইসব গল্প আমাদের, সত্যি কথা আমরা ডাইরেক্ট কোম্পানির সাথে ট্রেডিং করি, সেইখান থেকে মাল সংগ্রহ করি, আপনারা সেটা সহজ এবং সুলভ মূল্যে হয় কি না। আমরা একটা কথাই বলি ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে আপনারা সহজ এবং সুলভ মূল্যে আমরা যে বাক্যটা আপনাদের কাছে বলছি তার সাথে কাজের তো মিল আছে কি না সেটুক দেখে নেবেন, আর কিচ্ছু না। এবার আমি আমার এখানে লোকেশনটা একটু বলে দিই, কারণ লোকেশনটা না বললে মানে অনেক মানে ভিউয়ার্সরা বিভ্রান্তির মধ্যে পড়বেন। যারা সাউথ থেকে আসবেন শিয়ালদা প্ল্যাটফর্মে এসে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর চলে আসবেন,
তাদের অবগতির জন্য বলছি, আপনারা মাঝামাঝি কম্পার্টমেন্টে উঠে আপনারা শান্তিপুর লাস্টেস্ট টু বিচ শান্তিপুর এসে রেলওয়ে ওভারব্রিজ পার হয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে আসবেন। দুই নম্বরে এসে তিন নম্বর চার নম্বর রেল ক্রস করে দেখবেন ডান হাতে টিকিট ঘর লেখা আছে, কয়েকটা কদম এগুলো পরই মানে হাই রোড পড়বে। আর বাম দিকে টোটো স্ট্যান্ড আছে, ওইখানে এসে বলবেন গোবিন্দপুর আদিমাতা মনমোহনী বস্ত্রালয় অথবা আদিমাতা দিলীপ পালের দোকানে যাব। আর যারা বর্ধমান বা কাটোয়া এই লাইনগুলো থেকে আসবেন, তারা কাটোয়া লোকালে অম্বিকা কালনা নেমে যাবেন, আপ কি ডাউন যে যেখান থেকে আসুন না কেন আপনারা অম্বিকা কালনা নেমে গঙ্গা পেরিয়ে আপনারা এপার চলে আসবেন। এবার এসে দেখবেন বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে এসে আপনারা কালনা টু কৃষ্ণনগর বাসে গোবিন্দপুর বাজার নেমে যাবেন, আমাদের ফোন করবেন। কয়েক কদম বলতে 100 মিটার পরেই আমাদের দোকানটা, সমবায় সমিতি ব্যাংকের অপোজিটই গলিতে আমাদের দোকান। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কলকাতাগামী বাসে গোবিন্দপুর কালীবাড়ি অথবা শান্তিপুর বাইপাস নেমে যাবেন, নেমে আমাদের ফোন করবেন, আমরা আপনাকে ফোনে রিসিভ করব এবং আপনাকে গাইডস দিয়ে আমরা নিয়ে আসব, আপনাদের কোনো চিন্তার বিষয় নেই। আর অনেকেই আমাদের কমেন্টসে বলে বলে টাকা পয়সা নিয়ে গেলে কি অসুবিধা, এখন সবটাই অনলাইনে চলছে, আপনার নেট ব্যাংকিং করতে পারবেন, এটিএম নিয়ে আসলে সোয়াইপ করতে পারবেন, ফোনপে গুগল পে, আপনার টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আর যারা একান্ত টাকা নিয়ে আসেন তাদের আমাদের গোবিন্দপুরে এমনটা ভালো জায়গা যেখানে সব পাইকারি মার্কেট, যেখানে পাইকারি মার্কেট হয় সেখানে চুরি ডাকাতির কোনো ফাংশন থাকে না, তাই আপনারা নিশ্চিন্তায় নির্ভয়ে আপনারা চলে আসুন। আর আমি আজকে কথা বাড়াবো না, এই কারণেই আমাদের এত প্রোডাকশন রয়েছে আজকে আমি তাঁতের মধ্যে যেতেই পারবো না। আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমরা অনেক সময় এক একটা সেকশন দেখাই, আজকে আমি মূলত কিছু বাংলাদেশির উপরে সেকশনগুলো বা কাপড়গুলো দেখাবো। আমাদের কাছে যেমন আপনারা ওই যে 30 টাকা 40 টাকা সস্তায় বস্তা ভরা সেই সব কাপড়ও আছে, আমি ওই কাপড়ের আর গল্প করব না। ল্যাপটপ যেটাকে বলে, যেটা আপনারা অনেকেই বলে 50-60 টাকা, আমরা বলবো ওটা 40 টাকা থেকে আমরা দেওয়া শুরু করছি। অনেকেই বলে 2000 টাকায় 30খানা 25খানা, আমরা বলবো পুজো এসছে, এই পুজোর আবহ শুরু হয়ে গেছে, এ মতো অবস্থায় আপনি একটু ভালো শাড়ি দেখুন। আর ওই কমা শাড়ি দেখিয়ে আমরা সময় নষ্ট করব না, আপনার সেই আগের যে 30 টাকায় বাচ্চাদের শাড়ি সেই আইটেম আমাদের রয়েছে, 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা এই সব শাড়ি আমাদের অ্যাভেলেবেল আছে। এই তাঁতের আমাদের হিউজ স্টক আছে, তাঁতের পাবেন, ছাপার প্রচুর স্টক আছে, ছাপা পাবেন, মানে ইজ অ্যান্ড এভরিথিং, রেডিমেডের ঘরে রেডিমেড লেগিংস জেগিংস পাতায়ালি প্লাজো থেকে শুরু করা নাইটি ব্লাউজ পেটিকোট সব লুঙ্গি গামছা ইজ অ্যান্ড এভরিথিং সব আপনি পাবেন। এক ছাদের তলে আপনি হাজার রকমের আইটেম পাবেন, একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার এ টু জেড সবই আমাদের দোকানে আছে। তাই সবাইকে কাপড় দেখানোর আগে আগামী শারদীয়া প্রীতির শুভেচ্ছা এবং শারদীয় নমস্কার জানিয়ে আমি আমার কাপড় দেখানো শুরু করছি। আজকে স্টার্টিংয়ে আমি বললাম যে আজকে শুধু বাংলাদেশিকে, আমার অনেক ভিউয়ার যারা আছেন তারা বলছে দাদা বাংলাদেশি কাপড় তেমন কেউ দেখান না, তাই তাদের উদ্দেশ্যে এই বাংলাদেশি কাপড়টাই আমি দেখাবো। আমাদের প্রায় 20-30টা বাংলাদেশি আইটেম আছে, এইটাই দেখাবো। এটা ফুল কটনের মধ্যে রং 100% গ্যারান্টি, এটাকে আমরা স্টেপ তাঁত বলি, এটার কিন্তু কোনো জ্যাকেট বর্ডার হবে না, প্লেন বর্ডারের উপরে। আমি একটু কুইক দেখাবো কারণ অনেক আইটেম আছে, তো এইগুলো সামনে ঝুল বাঁধা আছে, এর দাম পড়বে 290 টাকা। এইটা এরপরে এই একই রকম দেখতে এটা ভেলভেট পারের মধ্যে রয়েছে, টোটালটাই লম্বা স্টেপ করা রয়েছে, অল ওভার স্টেপ করা রয়েছে এবং 100% একদম কটন গ্যারান্টিযুক্ত এবং 12 হাত সামনে ঝুল বাঁধা আছে, এটা স্টেপ শাড়ি আমরা বলি, দাম পড়বে 350 টাকা। একটা আছে বাংলাদেশি তাঁতের মধ্যে জ্যাকেট পারের মধ্যে প্রিন্ট করা, প্রিন্টটা একদম গ্যারান্টিযুক্ত প্রিন্ট হবে, এইরকম টোটাল অল ওভার শাড়িটা হবে, এই শাড়িটার দাম পড়বে 340 টাকা মাত্র। এটার সবটাই 10-12টা করে কালার হবে, সব কাপড়ই 10-12টা কালার হবে। এটা আছে একটা, এটা এটাও কটনের মধ্যে ইতকত টাইপের, এইভাবে বুটি হবে, আঁচলটা এরকম হবে, এগুলো পড়বে 440 টাকার মধ্যে।
এরপর আছে বর্ডার কাতান, মানে ম্যাক্সিমাম কাপড়ে বর্ডার হয় না, তবে এই কাতানটার বর্ডার আছে অল ওভার, একই রকম বুটি হবে। এ সবগুলোই বাংলাদেশি বারো হাত ব্লাউজ পিস নেই এগুলো, এটার দাম পড়বে 550 টাকা। এটাও ইতকদের মধ্যে পড়বে, এটাও অল ওভার, এইরকম কাজ হবে, ঘনকটি আসলা ব্যাক পোষণটা এইরকম আসবে, এটার দাম পড়বে 560 টাকা। এটা জ্যাকেটের মধ্যে আমরা সেরুলা বলি, যেটা মানে তিন চার খেয়ে পরে এক খেয়ে ফাঁকা থাকে, যেটা সানা যেটা তাঁতি তারাই বুঝবেন, সামনে ঝুল আছে, সেরুলা বলতে এইটা এইরকম একটা এক খেয়ে ফাঁকা থাকে, আর এটা 3-2 উপর তৈরি হয়। আচ্ছা, এই কাপড়টা এটারও 8-10 কালার হবে, কাপড়টার দাম পড়বে 525 টাকা। এইটা আছে সিল্কের মধ্যে, ইতকদের মধ্যে বুটির মধ্যে যেটা হবে, খুব ডিমান্ডের শাড়ি এটা, এটাও বাংলাদেশি শাড়ি, এইভাবে অল ওভার বুটি হবে, এই কাপড়টার দাম পড়বে 520 টাকা। একটা আছে এ টোটাল সবগুলোই বাংলাদেশি শাড়ি, এটা হবে মানে চৌকা মানে বরফি মতো মানে দাবার কোটের মতো এরকম চৌকা চৌকা হবে, অল ওভার একই রকম, দাম পড়বে 450 টাকা। একটা বাংলাদেশি কটন জামদানির মধ্যে আছে, জামদানি বুটের মধ্যে আস্তার পোশনটা এইভাবে হবে, এরকম ফুল দিয়ে হবে, আর বডিটা এইভাবে ফুল দিয়ে হবে, আমবুটি দিয়ে হবে, এই কাপড়টার দাম পড়বে 475 টাকা। টোটালটাই কটনের মধ্যে, 12 হাত কটনের মধ্যে, এটা বাংলাদেশি একটা জামদানির মধ্যে অল ওভার কাজ করা রয়েছে, আসলারটা এইরকম হবে, আর ব্যাক পোশনটা মানে ঘনগুটি, এবং এটা হবে ব্লাউজ পিস দিয়ে, টোটালটা ব্লাউজ পিস দিয়ে অল ওভার হবে, দাম পড়বে 525 টাকার মধ্যে। তবে সবাইকে অবগতির জন্য একটা কথাই বলছি, যে এখন দুর্গাপুজো সামনে চলে এসছে, যেভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে আমরা সবাই জানি, যখনই তেলের দাম বেড়ে যায় শ্রমের দাম বৃদ্ধি পায়, তখন কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যায়, হয়তো পুজোর আগে এর দাম হয়তো 10-15 টাকা বেড়েও যেতে পারে, আমরা চেষ্টা করব এই দামটাকে সঠিকভাবে রাখার জন্য, যদি মার্কেট ওঠানামা হয় তার সাথে আমাদের ওঠানামা করতে হয়, অতএব দামের তারতম্য ঘটতে পারে, হ্যাঁ 5-10 টাকা দাম ওঠানামা হতে পারে। এটা বাংলাদেশি গরদ মটকা গরদ আমরা বলি, এটার আঁচলটা ওইভাবে হবে, আর বডির পোশনটা এইভাবে হবে, অল ওভার কাজের মধ্যে হবে, এইভাবে কাপড়টা পুরোটাই সাজানো হবে, এর দাম পড়বে 525 টাকা। এটা ফুল কটনের মধ্যে, ফুল কটনের মধ্যে জ্যাকেট বুটি, এর দাম পড়বে 530 টাকা। এই কাপড়টা এটা কুচির পোশনটা এইরকম হবে, আর বডিটা এইরকম হবে, আঁচলটা এইরকম হবে, হ্যাঁ পাটলি পাল্লু যেটা বলে, হ্যাঁ এর দাম পড়বে 550 টাকা। যারা পূজোর কেনাকাটা করতে চান তাদের বলবো এখনও দামটা সীমার মধ্যে রয়েছে, আপনারা সবাই এই সময়ের মধ্যে কেনাকাটা করে নিন, যারা দোকান সাজাতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন, আমাদের টোটালটাই পাইকারি রেটে, এইখানে আমাদের কোনো খুচরো রেট না, খুচরো রেট কী হয় তাও আমরা জানি না, টোটালটাই আপনারা পাইকারিতে পাবেন। এই কাপড়টা টোটাল জামদান বাংলাদেশি জামদানির মধ্যে এই কাপড়টা পড়বে 550 টাকা, 3D 550 টাকা। আঁচলটা আমকলকা দিয়ে সাজানো আছে, মধ্যে তারাবুটি দিয়ে সাজানো আছে, এই কাপড়টা পড়বে 550 টাকার মধ্যে। এটা একটা ঝর্ণা শাড়ির মধ্যে, হ্যাঁ বাংলাদেশ টোটালটাই যা দেখাচ্ছি সবই বাংলাদেশের মধ্যে, কারণ আমার অনেক ভিউয়ার্স এই অনুরোধ করছে বাংলাদেশি শাড়ির আইটেম দেখাবেন, তাই এই বাংলাদেশি শাড়ি আসলটা এই পোশনটা এইভাবে হবে, বডির পোশনটা এইভাবে, টোটাল অল ওভার এইভাবে কাজের মধ্যে হবে, মধ্যটা পুরোটাই ঝর্ণা দিয়ে বোনা আছে, দাম পড়বে 520 টাকার মধ্যে। একটা 3D মধ্যে জামদানি আছে, বাংলাদেশি জ্যাকেট পরের জামদানির মধ্যে
এইভাবে অল ওভার কাজ হবে 550 টাকার মধ্যে পড়বে। এটাও বাংলাদেশের জামদানির মধ্যে, এটাও কুচা চেক থ্রিডির মধ্যে, এগুলো পড়বে আপনার 580 টাকার মধ্যে। একটা কাতানের মধ্যে আছে, আঁচলটা এইভাবে হবে, বডিটা এইরকম আসবে, অল ওভার এইভাবে কাজ থাকবে, দাম পড়বে 680 টাকা থেকে 700 টাকার মধ্যে। তবে এইগুলো আমি সবাইকে একটা কথা বলছি যে সবাই হয়তো ভাববেন যে হয়তো দামটা কেন বাড়ল এরকম বেড়ে যায়, কারণ টাকার বাটার সাথে কিন্তু বাংলাদেশি টাকার হেরফের যখনই বাংলাদেশি টাকার মূল্য বেড়ে যায় তখন এইখানকার টা মানে আমাদের কাপড়ের মূল্য বেড়ে যায়, আর যখন বাংলাদেশি কাপড়ের মূল্য মানে টাকার বাটা যখন কমে যায় তখন এইখানে কাপড়ের দাম কমে যায়। এটা যেমন বিদেশি কাপড় সংগ্রহ করলে যেমন ডলারের সাথে, আর বাংলাদেশি আমাদের মুদ্রার সাথে যখনই মানে হেরফের ঘটে তখনই দাম ওঠানামা করে। হ্যাঁ, যার জন্য কিন্তু 10-5 টাকা বা 25 টাকা হেরফের হতে পারে, তার জন্য হয়তো কেউ এসে বলে দাদা আপনি কিন্তু দেখিয়েছেন 700 টাকায় 725 হলো কেন, এরকম অনেক কৈফত বলে। কিন্তু 700 টাকার মালটা যখন আমরা 650 বিক্রি করি তখন সে কিছুই বলে না। তাই বাংলাদেশি কাপড় কিনতে গিয়ে এইগুলো কিন্তু ফলো করবেন, টাকার বাটার সাথে আপনারা হেরফের হয়। কিন্তু এইটা আছে ঢাকাই, বাংলাদেশি ঢাকাই, এর দাম পড়বে 700 টাকা। হ্যাঁ, 10 টাকা বৃদ্ধি হতে পারে অথবা 10 টাকা কমে যেতে পারে, এইরকমভাবে হবে। আঁচলটা এইভাবে আঁচলটা হবে এইভাবে, আর টোটাল অল ওভার এইভাবে কাজ বুটি দিয়ে সাজানো আছে, এটার দাম 700 টাকার মধ্যে থাকবে, 10 টাকা এদিক ওদিক হতেই পারে সেটা অন্য কথা। একটা আছে কটকির মধ্যে বুটি, হ্যাঁ অল ওভার এইভাবে টোটাল কটকি দিয়ে সাজানো আছে, কাপড়ের দাম পড়বে 675 থেকে 700 টাকার মধ্যে। আছে বাটিকের মধ্যে যেটা কটকি বলে, এটা মাল্টি কালারের মধ্যে, কুচিটা ভিন্ন হবে, বডিটা ভিন্ন হবে, এই কাপড়ের দাম পড়বে 725 টাকা। একটা জামদানির মধ্যে রয়েছে, একদম 120 সুতার মধ্যে কাজ করা রয়েছে, একদম মাল্টি কালার হবে বলতে ফুলটা যেরকম পাতা যেরকম ফুল তার বিপরীতে আছে, এই কাপড়টা অল ওভার কাজ করা আছে, দাম পড়বে 725 টাকার মধ্যে। যারা একটু রুচিসম্মত কাপড় ব্যবহার করতে চান এই কাপড়টা তাদের জন্য একদম ইউনিক পারফেক্ট শাড়ি, তাই তা বলবো যে এই শাড়িগুলো হয়তো পুজোর আগে ঘরে নাও থাকতে পারে, হয়তো স্টক শেষ হয়ে গেলে নাও সংগ্রহ করো, কারণ কি এ তো আমাদের এইখানকার কাপড় নয়, এটা বাংলাদেশ থেকে আসে। তাই যারা একটু রুচিসম্মত কাপড় ব্যবহার করতে চান তাদের বলবো যে আপনারা এই শাড়িগুলো এখনই আপনারা আসুন, এসে এই কাপড়গুলো সংগ্রহ করে করুন, হয়তো পরে এগুলো নাও পাওয়া যেতে পারে। এর 10 থেকে 12টা কালার পাওয়া যাবে। এরপরে বাংলাদেশি কিছু প্রিন্ট শাড়ি দেখাবো। এটা আছে রাজু ভয়েলের মধ্যে, হ্যাঁ এইভাবে মধ্যে এইভাবে স্টেপ দেওয়া রয়েছে, টোটাল কাপড়টা একদম ইউনিক আর খুব মোলায়েম শাড়ি, একদম এরকম ধরে নেওয়া যাবে। হ্যাঁ, দাম পড়বে 340 টাকার মধ্যে। একটা আছে আনা শাড়ির মধ্যে, একদম পুরা সফটি শাড়ি, একদম সফটি শাড়ি, একদম হ্যাঁ কাল কাপড় গ্যারান্টি, কালার গ্যারান্টি, পাক্কা 12 হাত শাড়ি হবে। এই কাপড়টা এত সফটি শাড়ি, দাম পড়বে 320 টাকার মধ্যে, 320 টাকার মধ্যে। একদম ঝিনুকের ডিজাইন করেছে, ঝিনুকের সাথে একদম পারফেক্টভাবে মিলিয়ে দেওয়া যায়, কিন্তু দাম ঝিনুকের চেয়ে 150 থেকে 200 টাকা কম আছে। এ শাড়িটা দাম পড়বে 320 টাকা। এটা আছে আনা শাড়ির মধ্যে, চৌকা চেক করে মানে পাকোয়ান দিয়ে কাজটা করা আছে, এইভাবে ডিজাইনটা হবে, অল ওভার এইভাবে ডিজাইনটা হবে, কাপড়টার দাম পড়বে 450 টাকা। যারা বেশি নেবেন তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় কনসিডার আছে। এইটা আছে ঝিনুকের মধ্যে, ঝিনুকের মধ্যে 3-4 রকম কোয়ালিটি হয়, যারা এর চেয়ে একটু কমা কোয়ালিটি নিতে চান তাদের জন্য 450 টাকার মধ্যে আসবে। আর এই এই কোয়ালিটির শাড়িগুলো এইরকম ডুরে করা শাড়ি যেগুলো আছে ছোটো চেকের মধ্যে ডুরে করা, এগুলোর দাম পড়বে
500 টাকার কাছাকাছি, হয়তো যারা একটু বেশি নেবেন তাদের জন্য একটু কমে আসা যাবে। এরপরে একটা আছে একদম এখন বর্তমান জর্জেটের মধ্যে পুরো কাজ করা, হ্যাঁ পিওর জর্জেটের মধ্যে, হ্যাঁ একদম মোতি বসানো, কাপড়টা লেস বসানো, একদম ইউনিক শাড়ি, হ্যাঁ ব্লাউজ পিস দিয়ে এইভাবে শাড়িটা আসবে। এগুলোর দাম পড়বে 450 টাকার মধ্যে, 450 টাকার মধ্যে আসবে। আর এটা ব্লাউজ পিস আছে, এখন আমাদের ভারতীয় কাপড় দেখাবো, বাংলাদেশি কাপড়ের সম্ভার শেষ। এটা বেনারসি বুটি কাতানের মধ্যে, হ্যাঁ এগুলো পড়বে 450 টাকার মধ্যে, 450 টাকার মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না এগুলো পিন, এগুলো জরির যেগুলো বুটি হয়। এ একটা আছে কাতান বালুচুরি, ক্যাটালগে যেমন আছে তেমনই হবে, এইভাবে ক্যাটালগটা হবে কাতান বালুচুরি। গতবার খুব ডিমান্ড ছিল, এবারও প্রচুর ডিমান্ড আছে। এ শাড়িটার দাম পড়বে 450 টাকা। যারা পেটি বাই পেটি মানে বেশি সংগ্রহ করবেন তাদের জন্য অবশ্যই কনসিডার যুক্ত। একটা আছে কাতানের মধ্যে সিলভার বুটি, হ্যাঁ ক্যাটালগ, এগুলো সবই এইভাবে ক্যাটালগটা হবে, অল ওভার কাজ হবে। এ শাড়িটার দাম পড়বে মাত্র 425 টাকার মধ্যে, 425 টাকার মধ্যে, হ্যাঁ অল ওভার কাজটা থাকবে, না না। একটা আছে সিলভারের মধ্যে, এগুলো 450 টাকার মধ্যে পড়বে, বেশি নিলে অবশ্যই কনসিডার যুক্ত। এগুলো সিলভারের মধ্যে, টোটালটাই সিলভারের জরির মধ্যে কাজ করা আছে, এবং টোটালটাই অল ওভার কাজ করা, 425 টাকার মধ্যে। এগুলো সন্তোষ কোম্পানির বক্সের মধ্যে ওপারা সিল্ক আছে, এগুলো 450 টাকার মধ্যে পড়বে। যারা বেশি নেবেন পেটি বাই পেটি নেবেন তাদের জন্য আকর্ষণীয় কনসিডার। এর সবটারই 8 থেকে 10টা করে কালার হবে। এবার আসবো ফ্যান্সির মধ্যে, হ্যাঁ যা যেগুলো ওয়ার্কের কাজ। এই শাড়িটা আমি আর এই শাড়িগুলো খুলছি না, কারণ ঘটনা হচ্ছে ক্যাটালগে যেমন আছে তেমনি হবে, আর ফ্যান্সি শাড়িগুলো ক্যাটালগ বেশি হয়। এই শাড়িগুলোর দাম পড়বে 400 টাকার মধ্যে, 400 টাকার মধ্যে, মিনি জাত দৌছি যেটা 400 টাকার মধ্যে। এগুলো সব টোটালটাই প্রজাপতি আছে, এটা কাপড়টা টোটালটাই প্রজাপতি দিয়ে এবং পার বসানো, এইভাবে টোটালটাই প্রজাপতি বসানো আছে, এবং তার সাথে প্রত্যেকটা একটা করে মতি দেওয়া আছে। এগুলো পড়বে 380 টাকার মধ্যে, 380 টাকার মধ্যে, এইভাবে ভেলভেটের কাপড় বসানো আছে টোটাল কাপড়টায়, এইভাবে হবে 380 টাকার মধ্যে। এইটা আছে বক্সের মধ্যে বেনারসি কালেকশনের মধ্যে, অল ওভার জামদানি টাইপের পাটটা বেনারসি টাইপের হবে। এই কাপড়গুলোর দাম পড়বে 550 টাকার মধ্যে, হ্যাঁ অল ওভার। এটা প্রগতির বক্স আছে, কাপড়টা যেমন আছে এইভাবেই হবে। এই কাপড়টার দাম পড়বে 650 টাকার মধ্যে, 650 টাকার মধ্যে, এবং পুরো কাতানের মধ্যে কাজ হবে এবং বডিতেও অল ওভার কাজ হবে। এবার ওয়ার্কের কাজ, এগুলো টোটালটাই ওয়ার্কের কাজ আছে, এইভাবে ওয়ার্কের কাজ হবে, কম্পিউটার ওয়ার্কের কাজ হবে, এবং এই শাড়িটার দাম পড়বে 550 থেকে 600 টাকার মধ্যে। একটা আছে কাতান জামদানির বালুচুরির মধ্যে, একদম অল ওভার কাজ, সফটের মধ্যে অল ওভার কাজ, 750 টাকার মধ্যে, 750 টাকার মধ্যে পড়বে। হ্যাঁ বডিটা এরকম হবে, উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস দিয়ে
এই কাপড়টার দাম অরিজিনাল কাতান যেটা, এই কাপড়টার দাম পড়বে 750 টাকার মধ্যে। একটা আছে প্রগতির কাতানের মধ্যে, এটার দাম পড়বে 750 টাকার মধ্যে। একটা আছে টোটালটাই ওয়ার্কের কাজ, টোটালটাই পায়ের কাজ দিয়ে পুরো এমব্রয়ডারি কাজ করা আছে। এইটা ব্লাউজ পিসের দিয়ে দেওয়া আছে, এই শাড়িটার দাম পড়বে 750 টাকার মধ্যে। এটা কাতানের মধ্যে আছে 650 টাকা, এটা প্রগতির বক্স 650 টাকা। এটা টোটালটাই কাজের মধ্যে হবে, এইভাবে ক্যাটালগে যেমন আছে টোটাল অল ওভার এইভাবেই কাজ হবে, একদম পুরো এইভাবে কাজ হবে, একদম পুরো এইভাবে টোটাল কাপড়টাই এইভাবে সাজানো আছে। হ্যাঁ, ওয়ার্কের কাজ, বর্ডার বসানো আছে, দাম পড়বে 650 টাকার মধ্যে। এইটা ওয়ার্কের কাজ, এইভাবে টোটালটাই ওয়ার্কের কাজ আছে, যেটা গুজরাটি কাজ করা রয়েছে। এই শাড়িগুলোর দাম পড়বে 950 টাকা, 950 টাকা, কাঁথা স্টিচের মতো কাজ করা রয়েছে, 950 টাকার মধ্যে পড়বে। একটা আছে গোল্ডেন ওয়ার্কের মধ্যে কাজ, কারণ আমাদের এখনও ওই তো উপরে বক্স আছে, এইখানে বক্স আছে, ওই দিকটা টোটালটা বক্স সাজানো আছে। এবার বক্স দেখাতে গেলে একটা ভিডিও শুধু বক্স দিয়ে হয়ে যায়, কিন্তু এইটা হবে এইভাবে। আর এইটা পুরোটাই মানে হ্যাঁ আঁচলের দিকটা এইভাবে ওয়ার্কের কাজ আছে, দাম পড়বে 750 টাকার মধ্যে। এই একটা গুজরাটি কাজের মধ্যে হবে, দাম পড়বে 750 টাকার মধ্যে, 750 টাকার মধ্যে এই ওয়ার্কগুলো হবে 750 টাকার মধ্যে। একটা আছে গুজরাটি কাঁথা স্টিচ, একদম পুরো উইপিং, দাম পড়বে 1250 টাকার মধ্যে। আঁচলটা এইভাবে টোটালটাই এইভাবে কাজ করা আছে, যেটা গুজরাটি কাজের মধ্যে 1250 টাকার মধ্যে। একটা আছে মিনি জারদর্শি বলি অল ওভার ওয়ার্কের মধ্যে 650 টাকা, 650 টাকা, পুরোটাই গুজরাটি ওয়ার্কের কাঁথা স্টিচ, পুরো কাঁথা স্টিচ। এটা আপনার শতকরা 100টা ঘরের মধ্যে এই শাড়িগুলো, এত ইউনিক শাড়ি আপনি কোথাও পাবেন না। এবার টোটালটাই এইভাবে কাজ করা, এটার দাম পড়বে 1850 টাকার মধ্যে। বডি আঁচলটা এইরকম, টোটাল বডিটা এইভাবে সাজানো আছে, টোটালটাই ওয়ার্কের কাজ, আমি বলবো ওই দিকটা তুলে ধরতে। এটাকে একটুখানি দেখিয়ে দেন, 1850 টাকা ছানা সিল্কের মধ্যে, 1850 টাকা টোটালটাই ওয়ার্কের কাজ আছে, এবং কাঁথা স্টিচ, কাঁথা স্টিচের কাজ, গুজরাটি কাঁথা স্টিচের কাজ, মোটা সুই সুতার যে কাজটা হয়, 1850 টাকার মধ্যে। আমাদের ঘরে আরও ভ্যারাইটিস এইভাবে কাজ আছে, কিন্তু একটা ভিডিও তো 2 ঘন্টা করে লাভ হয় না, যার জন্য আমরা ভিডিওটাকে আরও সংক্ষিপ্ত করার জন্য যত তাড়াতাড়ি, যার জন্য এই ভিডিওর মধ্যে তেমন কোনো কথাও বলতে পারিনি। এবার ব্যবসায়ী যে একটু টিপস দেবো যারা নতুন ভিউয়ার্স, তাদের জন্য সেই কথাটাও বলতে পারছি না, এই কারণেই যে ভিডিওটা এত বড় হবে তখন আমার ভিউয়ার্সরা অধৈর্য হয়ে লাস্টের কথাগুলো শুনবি না, কারণ ম্যাক্সিমাম ভিডিওতে আমরা দেখি যে আমরা লাস্টে যে কথাগুলো বলি সেই কথাগুলো তারা ফলোই করে না। যেমন এর আগে যখন আমরা লকডাউন 100% লকডাউনের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা 5% ডিসকাউন্ট দেবো, সেই ভিডিও থেকে তারা এখনও এসে বলছে দাদা কথা দিয়ে কথা রাখেননি। আমরা বলছিলাম এই ভিডিওর আয়ু মানে সীমাবদ্ধ থাকবে, যেই দিন আংশিক লকডাউন উঠে যাবে সেই দিন থেকে এই ভিডিওর কোনো মূল্য থাকবে না, আপনারা ভিডিওর দাম পাবেন, কিন্তু আমরা যে পার্সেন্টেজ ছাড় দিয়েছি সেটা অপারটা থাকবে না। কিন্তু তারা এখনও এসে মাল কিনে কেটে তখন আমাদের সাথে তর্ক শুরু করে দেয়, আমরা বাধ্য হয়ে তখন 1% অথবা কাউকে 2% দিতে হয়, এই কারণেই সে আমার খরিদ্দার। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে আপনি ডিসকাউন্ট নেবেন কেন, আপনি দামে ডিসকাউন্ট নিন, দেখুন আমরা আপনাকে কত সহজ এবং সুলভ মূল্য দিচ্ছি। রাস্তা দিয়ে হাজার হাজার লোক যায়, কাউকে তো আমরা 1% 2% কাউকে তো বলি না ভাই তোমার পকেটে কত টাকা আছে, তার সাথে 5% অ্যাড করে দিচ্ছি, তাইলে আমরা ব্যবসা করতে পারি বলেই তাদের দিচ্ছি। হ্যাঁ, লকডাউনটা গত বছর লকডাউনে আমরা 10% দিয়েছিলাম, তার কারণ যে আমরা এই যে লকডাউনের মধ্যে আমরা তাও খেয়ে পড়ে আছি, কিন্তু প্রচুর লোক যাদের কর্মহীনতায় ভুগছে, যারা কর্মচ্যুত হয়ে গেছে, তারা
পেটের ভাত, মানে আয় রোজগার বন্ধ হয়ে গেছে, সংসার চালাতে পারছে না, তাদের জন্য ব্যবসার তাদের মানে যাতে একটু উন্নতি করতে হবে তাদের জন্য আমরা 10% বা 5% ডিসকাউন্ট দিয়েছিলাম। এখন আমাদের এই করোনার আবহটা অনেকটাই মানে কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা বলবো আপনারা বেকারত্বে যারা ভুগছেন আসুন, আপনারা দেখুন, এবং আপনারা অল্প পুঁজি হলেও এইটাই দুর্গা পূজাটা হয়েছে একদম ব্যবসার মোক্ষম সময়, এই সময় আপনারা ব্যবসা শুরু করুন, এবং আপনাদের যতটা বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করার কথা সেটা আমরা করে দেবো। ব্যবসায় যে পঞ্চনীতি লাগে, জ্ঞাতস্বরে অজ্ঞাতস্বরে সবাই এই পঞ্চনীতি ছাড়া কেউ ব্যবসা করতে পারে না, ন্যায় নিষ্ঠা সহতা মিতব্যয়িতা শ্রম, ব্যবসায় শ্রম এবং নিষ্ঠা এবং মিতব্যয়িতা এই তিনটা জিনিস মেরুদণ্ড, এই তিনটা জিনিস ভেঙে যায় সে 20 টাকা নিয়ে ব্যবসা করলেও সে ব্যবসা করতে পারে না। তাই আমরা বলবো আপনারা আসুন, আপনারা 5টা ঘর যাচাই করুন, দেখুন আমরা কতটা, আমরা কোনো ঘরের সাথে জাস্টিফাই করি না, আমরা বলি কার হচ্ছে কি, আমরা বলবো না 5টা কমে দেবো 10টা কমে দেবো, আমরা বলবো কোম্পানির রেটে দেবো, আমরা কারোর সাথে বলবো না, কারণ সে 50 টাকা লাভ রেখে 5 টাকা কম নিতেই পারে, তার সমকক্ষ আরেকজন 5 টাকা কম দিতে পারে, কিন্তু আমরা বলবো যে আপনারা আসুন দেখুন কোম্পানি রেটে মাল নিন, আপনারা কোম্পানি রেটে মাল নিয়ে বিক্রি করুন, দেখুন একটা বড় দোকানের সাথে আপনি চ্যালেঞ্জ করুন, বড় বাজারের সাথে চ্যালেঞ্জ করুন, সেই চ্যালেঞ্জ আপনাকে আমরা জুড়ে দেব এবং সেইভাবে আমরা মাল দেব, আমরা কোনো দোকানদারের সাথে কম্পেয়ার করব না, কোনো দোকানদারের সাথে চ্যালেঞ্জ করব না, আমরা চ্যালেঞ্জ করব কোম্পানির দামের সাথে, যে কোম্পানির দামে আপনাদের আমরা দিতে পারি কি না। এবার আমি আর কয়েকটা আইটেম শুধু দেখাবো, এইটা জর্জেটের মধ্যে, হ্যাঁ এটা একটা কাঁথা স্টেজের কাজ রয়েছে, যেটা জাত দৌচি যেটা রয়েছে, এই শাড়িটা পিছনের ব্যাক পোর্শনটা এইভাবে হবে, আর এটা আঁচলের দিকে এইরকম হবে, শাড়িটা টোটালটাই পার বসানো আছে, জরি পার বসানো আছে, একদম নতুনত্বর মধ্যে কাপড়টা আছে, এই কাপড়টার দাম পড়বে 900 টাকার মধ্যে, 900 টাকার মধ্যে কাপড়টা আমরা আমাদের খদ্দের হাতে তুলে দিতে পারবো। একটা দেখেন জাদুচির মধ্যে রয়েছে, অল ওভার কাজ করা রয়েছে, এইভাবে কাজ করা শাড়িটা আপনার, হ্যাঁ অল ওভার এইভাবে, হ্যাঁ লেস দেওয়া এবং উইথ ব্লাউজ পিস, এই ব্লাউজ পিসের এই পোর্শনটা এইভাবে হবে, দাম পড়বে অবাস্তব হলেও সত্যি, অবাস্তব হলেও সত্যি 800 টাকার মধ্যে পড়বে, 800 টাকার মধ্যে এ শাড়িটা আপনি যে কোনো ইউটিউবের ঘরে গিয়ে খরিদ করতে যান, দেখেন কী রেট বলে, তখন আপনি আমার ঘরে আমাকে খুঁজে নেবেন, আমি আমার ভিউয়ার্সদের একটাই কথা বলছি, আপনি আমার ঘর থেকে দা রেটটা জেনে অন্য ঘরে গিয়ে বলুন, আপনি আমাকে খুঁজে নেবেন, আপনাকে আমার খুঁজতে হবে না, কারণ আমি যদি আপনাকে সহজ এবং সুলভ মূল্যে দিতে পারি এবং রেপুটেড মাল, ইউনিক ডিজাইন এইগুলো যদি আমি দিতে পারি, আজকে আমাদের এই 37 বছর ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমিও একদিন তৃণমূল স্তর থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে এইটুকু বলছি ঠকাই না, ঠকি না এবং ঠকবাজকে প্রতিরোধ করি, এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য, ঠকি না, ঠকাই না, ঠকবাজকে প্রতিরোধ করি, কারণ আমিও নিজে ঠকবো না, আমার খরিদ্দারকে ঠকাবো না, আর আমি যারা ঠকবাজ যারা ঠকায় তাদের আমি প্রতিরোধ করি। এই পুজোর আবহে আমি সবাইকে বলবো যে দেখুন আমাদের পুজোয় সেই সঙ্গীত বেজে, পূজার সঙ্গীত বেজে গেছে, এখন আপনারা সস্তায় বস্তা ভরার চেষ্টা করবেন না, অঙ্কুরে বিনষ্ট হবেন না, সবে মাত্র 2 টাকা কমের জন্য আপনি মানে যে কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া মাল নেবে না, আমরা ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া মাল সংগ্রহ করি না এবং বিক্রিও করি না, আমরা যেমন কোথাও গিয়ে যেমন টাটা সম্পর্কে আমাদের ভরসা করে মাল নিতে পারি, তেমনি আপনি সেই রকম একটা জায়গায় আসুন, আপনি ইউটিউব দেখুন, আপনি গুগল আমাদের মাতা মনমণি সার্চ করুন, দেখবেন আমাদের এইরকম হাজার হাজার ভিডিও আছে, আমাদের কমেন্টগুলো দেখুন যে সেখানে লোক বলে কি না যে আমরা ওয়াশ করা কাপড় দিয়েছি কি না, অথবা এইসব আপনারা দেখে তারপরে আমাদের ঘরে আসুন, আশা করি আপনারা ভালো জায়গায় গেলে ভালো, আমি বলছি না আমি ভালো, আপনারা যাচাই করে নেবেন,
আপনারা যাচাই করে নেবেন, আপনারা জাস্টিফাই করবেন কোন দোকানটা ভালো সেই দোকানে আসবেন। যদি আমাকে মনে হয় আমি খারাপ আছি, আমার দোকানে মাল সংগ্রহ করতে হবে না, কিন্তু আমি তৃণমূল স্তর থেকে উঠে আসা, তো তাই আপনাদের পয়সাটাও যে কত দরদ দিয়ে শ্রম দিয়ে রোজগার করা সেইটা আমরা বুঝতে পারি, তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। অনেকে হয়তো বলবেন দাদা ভাই খুব বেশি কথা বলে ফেলছেন, কিন্তু এগুলো আবেগ থেকে আসে, তো তাই এটা রোধ করা যায় না। এই একটা ডিজাইন আছে, এইগুলো সবই হাজার টাকার নিচে পড়বে, এই ডিজাইনগুলো হাজার টাকার নিচে পড়বে। হ্যাঁ, একটা সময় এই কাপড়গুলোই 1200-1500 টাকা মানুষ বিভিন্নভাবে পিটিয়ে নিয়েছে। আজকে ইউটিউবের দৌলতে আমি এটা আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলি এবং আমার বাড়ির খরিদ্দাররা কিনতে আসলে বলি যে আমরা আপনার ক্ষতি করছি কি ভালো করছি বলতে পারি না, তবে আমাদের ইউটিউবের দৌলতে আপনারা কিন্তু ঘরে বসে সহজ এবং সুলভ মূল্যে পাচ্ছেন। তার কারণ এই কাপড়টা যখন একটা সময় আজ থেকে 10 বছর আগে এই কাপড়টার দাম ছিল 2500 টাকা, আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি বলেই আজকে দোকানদারদের অসুবিধা হচ্ছে। অনেক দোকানদার আমাদের ফোন করে বলছে দাদা আপনারা এইভাবে দামে দিচ্ছেন তাহলে আমরা কী করে খাবো। আমরা বলছি গত 25 বছর যা কামিয়েছেন এবার একটু ওটাই রেখে বেঁধে খান। আমরা যেটা করছি সেটা আমরা ছেলের উপরে ব্যবসা করছি, ব্যবসার যে মূল নীতি দেয়ার আর মেনি মেনি প্রোডাক্ট সামথিং প্রফিট, আপনি অধিক প্রোডাকশন দিন, অনেক সংগ্রহ করুন এবং অল্প দামে বিক্রি করুন, দেখবেন ব্যবসা আপনার দাঁড়াবে। তাই আমরা সেইভাবেই আমাদের পার ডে 2-4 হাজার পিস বিক্রি করার লক্ষ্য, তাই আপনাদের বলছি এইটা সহজ এবং সুলভ মূল্যে আপনারা এইভাবে পাবেন, আসুন আপনারা সংগ্রহ করুন, স্বাদ এবং সাধ্য যেটা আমাদের ঘরে সবই পাবেন। এরপর একটা কাঁথা স্টিচের মধ্যে রয়েছে অল ওভার পাখি, অল ওভার এইভাবে, কারণ এটা এত মাজায় গুজতে হয় তার জন্য এইটার উপরে আর কাজ থাকে না, নিচের পোর্শনটা টোটালটাই এভাবে কাজ করা আছে। কাপড়গুলো 14 হাত কাপড় আছে এবং ব্লাউজ পিসের জন্য এই পোর্শনটা, এই ব্লাউজের জন্য এই হাতার কাজ করা রয়েছে, এর দাম পড়বে 850 টাকার মধ্যে। একটা আছে পুরো একদম ইউনিক, অনেক রাজ্যসি আপনারা সংগ্রহ করছেন কিন্তু এইভাবে একদম পুরো ইউনিক কাপড়ের গ্লেসটা শুধু আপনারা ফলো করবেন, পুরোটাই ছানা সিল্কের মধ্যে। এইগুলো কিছুটা কিন্তু আমরা নিজেরাও কাজ করি, বিক্রি করছি, কারণ লেজ বসিয়ে আমরাও বিক্রি করছি, কিন্তু সবটাই আমাদের সংগ্রহ করা না, এটা আমরা নিজেরাও তৈরি করছি। এই শাড়িটা আমাদের তৈরি করা শাড়ি, এর দাম পড়বে 850 টাকা, অবাস্তব হলো সত্যি। যে কোনো দোকানে এই শাড়িটার দাম আছে 1700-1800 টাকা, অথবা আপনারা যে কোনো ইউটিউবের ঘরে গিয়ে, যারা ইউটিউব মানে করছেন, যারা ছাড়ছেন, বিভিন্ন ঘরে গিয়ে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন শাড়িটা কী দামে বিক্রি হচ্ছে। একদম ইউনিক আমাদের নিজেদের ডিজাইন, তাই আমরা আপনাকে হাঁট বলছি এই ডিজাইন আপনি কোথাও পাবেন না, এইটা দাম সহজ এবং সুলভ মূল্যে এই জন্যই আমরা দিতে পারছি। এগুলো সবই এই একই দামের মধ্যে, 1000 টাকার নিচে হবে সব, টোটালটাই 1000 টাকার নিচে। হ্যাঁ, এগুলো হ্যাঁ অল ওভার ব্লাউজ পিস দিয়ে সুন্দর পার রয়েছে, পারের মধ্যে পুরো ড্রেস বসানো আছে, কাজ করা আছে সুন্দর করে, কাপড়টা পরলে একদম টোটালটাই মনে হবে লেহেঙ্গার মতো। এই কাপড়টার দাম পড়বে 950 টাকার মধ্যে, 950 টাকার মধ্যে, যেটা গত বছর আমাদের ঘর থেকে আপনারা সংগ্রহ করছেন 1200-1300 টাকার মধ্যে। এই বছরে করোনার কিছুটা আবহাওয়া আর মজুরি কমের জন্য এবং যার জন্য এই কাপড়গুলো আমরা এই দামে দিতে পারছি, তবে হয়তো লকডাউন উঠে গেলে হয়তো দাম একটু বাড়লেও বাড়তে পারে, তাই সবাইকে বলবো এই সময়ের মধ্যে আপনারা সংগ্রহ করুন, সহজ এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটারই আগে দেখালাম, ওইটারই একটা ডিজাইন রয়েছে, এটা আছে কাঞ্জিবরমের মধ্যে, এটা আছে বড় পারের মধ্যে, টোটালটাই অল ওভার কাজ হবে, বড় পারের মধ্যে 1750 টাকা পড়বে, ছোট পারের মধ্যে এবং এটা পাটলি পাল্লুর মধ্যে হবে, ছোট পারের মধ্যে এগুলো 1550 টাকা হবে, 10-5 টাকা আপডাউন হতে পারে, পুজোর যে পরিস্থিতি তার উপর নির্ভর করে হয়তো 10-5 টাকা দাম ওঠানামা হতে পারে, তাই
আপাতত ফেন্সি শাড়ি এইখানেই শেষ করলাম, কারণ আমাদের ঘরে এখনও প্রচুর ফেন্সি শাড়ি, তাঁতের সম্ভার, ছাপার বক্স, প্রচুর আইটেম রয়েছে। আমি আমার ভিউয়ার্সদের একটা কথাই বলবো যে পুজোর এখন যে মানে সময় চলে এসছে, এই সময় আপনারা হয়তো অনেকেই ভাবছেন বেকারত্বে ভুগছেন, এই সময়টা আপনারা মনের সাহস আনুন, ন্যায় নিষ্ঠা সহতা মিতব্যয়িতা শ্রম যে ব্যবসার পঞ্চনীতি, এই নীতিটাকে অবলম্বন করুন, মনে সাহস নিন, অল্প পুঁজি হোক, অল্প পুঁজি হোক, 2-4 হাজার টাকা হোক, আপনি তাই নিয়ে আসুন, তাই নিয়ে আপনাদের ব্যবসায়ী পরামর্শ, আমাদের যেইটুকু ব্যবসায়ী সহযোগিতা সহানুভূতি যেইটুকু দেখানো দরকার সেটা আমরা দেব। আমরা শুধু এইটুকু বুঝি, বসে না থেকে আপনি শ্রম দিন, ব্যবসা নিষ্ঠার সাথে শ্রম দিন। ব্যবসায় আমরা বলতে পারবো না 10 মিনিটের মধ্যে আপনাকে বুদ্ধি দিয়ে আমরা ব্যবসা অনেক কিছু করব। আপনার শ্রম, নিষ্ঠা ও সময়বোধিতা, এর মধ্যে দিয়ে আপনি ব্যবসা করে উঠতে পারবেন। আর আপনি যদি এই কটা জিনিস যদি আপনি দিতে পারেন, আপনার ব্যবসা আপনি সাকসেসফুল হবেনই হবেন একদিনও। আমরাও এই শ্রম দিয়ে, নিষ্ঠার সাথে শ্রম দিয়ে, সময়ের মূল্যটাকে বুঝে এই জায়গায় আমরাও আসতে পারছি। তাই আগামী দুর্গাপূজার আবহে সবাইকে মানে শারদীয়া অভিনন্দন, প্রীতির শুভেচ্ছা, আর সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমাদের এই প্রথম দুর্গাপূজার প্রথম পার্টটা এখানেই শেষ করলাম, এবং সেকেন্ড পার্ট আমরা জামদানি দিয়ে শুরু করব। আশা করি আপনার জামদানি কালেকশন, প্রায় 100-এর উপরে জামদানি কালেকশন হবে, সেটা দেখতে পাবেন। আশা করি সবাই আপনারা ভালো থাকবেন, করোনার আবহে সবাই মানে নিজেরা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সমদূরত্ব বজায় রাখুন। আপনারা যখন আমাদের দোকানে আসবেন এই কাজগুলো করবেন, আমরাও করে থাকি। সবাই ভালো থাকুন, সবাই মঙ্গল কামনা করছি, শুভ সন্ধ্যা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।